সাবধানে একটু ফুর্তি দেখাও, নিজের গার্ড উপরে রাখো, নিজের গার্ড উপরে রাখো। অলরাইট, অনেক হয়েছে, ও নিজের গেম শিল্ড পর্যন্ত পড়েনি। ঠিক আছে, তাতে কি হয়েছে, ওর জন্য মাইনে পায়। দেখো, স্টিভ 8 রাউন্ডের খেলোয়াড়, ওর একজন প্র্যাকটিসের পার্টনার দরকার। টম, তুমি নিজের গেম শিল্ডও পড়োনি, বেরিয়ে যাও। আমার টাকা দরকার জো। দেখলে, আমার টাকার খুব দরকার। টাকার দরকার তো আমি চাকরি খুঁজে দেবো, এখন বেরিয়ে এসো। দেখো, ও যদি লড়তে চায় সেটা ওর সিদ্ধান্ত। না, আমার জিমে নয়, ওর চোখে চোট পেয়েছে, দেখো গুরুতর ক্ষতি হতে পারে। গেট আউট। চলো। শোনো টম, তুমি বক্সিং ছেড়ে দাও, আর তুমি, তোমাকে তো সবাই জানে। হ্যাঁ, আমার ব্যাগে কয়েকটা লেবু রাখা আছে। লেবু শরীরের জন্য খুব ভালো, লেবু খাও প্রতিদিন, সুস্থভাবে কাটাও জীবন, বুঝলে? কি সুস্থ জীবন, লেবু খেলে শরীর ভালো থাকে। বুঝলাম। আচ্ছা, আমি বলছিলাম কি, ওখানে শুধু আমি আর এডি ছিলাম, আর এটা যে কোনো গাধাও বুঝতে পারবে যে ওকে কেউ আগে থেকেই বলে দিয়েছিল। রাতের বেলায় কথায় কথায় ও আবার বলছিল, তুমি বার্নির সাথে মজা করলে, তুমি বার্নির সাথে মজা করলে। আমি তো আগেই বুঝে গেছিলাম, তো আমি বললাম, দেখো যেহেতু আমার ব্যাপারে কথা হচ্ছে তো আমি বলতে চাইছিলাম, কিন্তু আমরা আপনার টেস্টের রেজাল্ট পেয়েছি, আমরা দুঃখের সাথে আপনাকে জানাতে বাধ্য হচ্ছি যে যদিও এডি একটু ভীতু লোক তো বটেই, তবে একটা মাতালকে তো যে কেউ নক আউট করতে পারে, অথবা একটা বাচ্চাকে যে কেউ ভয় দেখাতে পারে। আর শুনলাম আজকাল নাকি ও নিজের বউ বাচ্চাকে ছেড়ে দিয়ে ওই মাতাল বার্নির সাথে থাকে। কত রোজগার করো তুমি? থ্যাংকস বব, কিন্তু ছেড়ে দে, যা বলছি বুঝতে পারছিস তো? হে পল, ও হচ্ছে সেই লোক যার সম্বন্ধে আমি তোমাকে বলেছিলাম, টম ওয়াটস। আগে ও দারুণ রেসলিং করতো, মনে আছে তোমার? হ্যাঁ, ওই দিন স্টেডিয়ামে দেখেছিলাম। রাইট, আসলে ওর একটা কাজের দরকার ছিল। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, দেখছি। মনে রেখো ব্যাপারটা। নিশ্চয়ই জো, অবশ্যই। থ্যাংকস পল। কেমন আছো, সব ঠিকঠাক? হ্যাঁ ঠিক আছে। ওফো, সেটাই হলো যার ভয় ছিল। হ্যাঁ সেটাই হলো, দারুণ তাই না? এখন তো অফিসিয়াল হয়ে গেছে, আমি কাপুরুষ। কি হয়েছে, কি সব বলছো? কিছু না, বাদ দাও। আমার গ্লাভস কোথায়? ও গড, কোথায় যাচ্ছ তুমি? টাকা রোজগার করতে। কি? একটা ক্লাবে জব পেয়েছি, দারোয়ানের। দারোয়ান? পাগল হয়ে গেছো? তোমার কাছে অনুমতি চেয়েছি আমি। তুমি যাবে না, দাঁড়াও। লিসেন টু মি টম, তুমি কোথাও যাবে না। আর যদি তুমি চলে যাও তাহলে সারা জীবনের জন্য এই দরজাটা তোমার জন্য বন্ধ, বুঝেছো? আর কোনোদিনও ফিরবে না। আমি এখানে থাকতে চাই না। শুনছো আমার কথা? কোনোদিনও ফিরবে না। হ্যাঁ শুনতে পাচ্ছি, তুমি কলোনিতে আমার মজা বানাও। হাই হাই, কি খবর? যাও, নিজের ভাঙা গাড়ি নিয়ে বেরিয়ে যাও। যাও ভেতরে গিয়ে নিজের কাজ করো, বেরিয়ে যাও। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো? এটা বেতালের বাজি, দুটো একা দুটো আটের, উল্টিয়ে দেখো। আরে এটা কিভাবে করলে? সবাই জানে, এটা একটা পুরনো গল্প, শুনেছো হয়তো। বিল হিকক নিজের সম্পত্তি আর প্রতিপত্তি ছেড়ে চলে গিয়ে ডেডউড কোলোরাডোতে গিয়ে পিঠে গুলি খেয়েছিল।
এই বাজিটাই এসেছিল ওর। এই এই আই হোপ এই নতুন ছেলেটা আগের ছেলেটার থেকে ভালোই হবে। হ্যাঁ শুনেছি, খুব ভালো ছেলে, দুহাতি হার্ড হিটার। কি কি শুনতে পেলেন না নাকি? দুহাতি হার্ড হিটার। অনেক দেরি করেছে টম। এ হচ্ছে বিলি দ্য কাউবয়, আর বিলি এ হচ্ছে টম। হাই, হাত পরে মেলাবে, আগে ভেতরে চল। আমরা প্রতি রাতেই এখানে সই করি। তোমার নামের পাশে এখানে একটা ফটো থাকবে, যে কোনো নাম চলবে। আর একটা ফটো লাগবে তোমার কার্ডের জন্য, যাতে তোমাকে অফিশিয়াল লাগে। আর হ্যাঁ, তোমাকে এই নতুন ডোরম্যান কোর্সটা নিতে হবে। আমার তো এগুলো ফালতু লাগে, কিন্তু কাল তোমাদের দুজনকে যেতে হবে, বুঝতে পারলে? তুমি তো এখানে সব অকর্মাগুলোকে ভর্তি করে রেখেছো, এরা সব কারা? হ্যাঁ, একটু আদিম যুগের, ধীরে ধীরে বদলে যাবে সব। ও, তাহলে তুমি নতুন বাউন্সার? হ্যাঁ, আমি সেই ভাগ্যবান। আই হোপ তুমি সামলাতে পারবে। যখন চলে এসেছি তো চেষ্টা করব। চলো বাকি সবকিছু তোমাকে দেখিয়ে দিই। তোমার সাথে স্যালারির কথা বলেছে? না। ঠিক আছে, পিক ডেতে 20 পাবে যখন কাজ একটু কম থাকে, আর উইকেন্ডে 25 পাবে। তুমি যদি 11টায় কাজ শুরু করো তাহলে তুমি 6টায় কাজ শুরু করা লোকদের মতোই পাবে, আর একটা ড্রিঙ্ক অন দ্য হাউস কমপ্লিমেন্টারি পাবে। খুব ভালো। শুধু খেয়াল রাখবে ডিউটির সময় যেন বেশি না হয়। ও হচ্ছে কোলিয়াঙ্গার জ্যোতি। হ্যাঁ, একটা লোকের কাছ থেকে কেনা, যার কাকাকে কোনো মিসুরি থেকে আসা আমেরিকান নাবিক দিয়েছিল। স্ট্যাচুট একদম সত্যি বলছি। কামন, দু চার সপ্তাহ কাজ করতে করতে চালাক মেয়েরাও তোমার গায়ে এসে পড়বে। আমার অ্যাডভাইস হচ্ছে নিজের কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যাও। দেখো, জোর বেশি দেখালে হুঁশ খোয়া যায়। দেখো, নিজের জায়গা নোংরা করার মানে মজার থেকে শাস্তি বেশি। ঠিক আছে, যাও, ডাক এসেছে, লেগে পড়ো। একটু একে দেখো তো, এর হুঁশ নেই। চল চল চল, ওঠ, চল, চল, বেরো, চলো চলো, বেরো, চলো, চলো এখান থেকে, চল, অনেক নাটক হয়েছে, চলো, চল। কুত্তার বাচ্চা, তোদেরকে দেখা কাল তোর হিসেব নেবো যখন তোর হুঁশটা ফিরবে। আমার দিকে আঙুল দেখাস না শালা, আঙুল ভেঙে চুপ করে এখান থেকে বেরো। এবার একটা কথা মনে রাখ, কারোর ধোলাই করতে গেলে পেছনের দিকে করবি, ওদিকে ক্যামেরা নেই। এই চল চল, মালিক জোর, বাইরে বেরো, নিজের চরকায় তেল দে, আমাদের একা থাকতে দে। আমি জানি তোরা কি করছিস, ভালোই ভালোই বেরিয়ে আয়। কি করবি এবার? বেরিয়ে আয়। দেখ, আমি কিচ্ছু করব না, আমি পুলিশও ডাকবো না, আর আমার টাকাও লাগবে না, শুধু চুপচাপ এখান থেকে বেরো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আমরা এখন আসছি, চলো আমরা এখান থেকে যাই। নিয়ে এক ঢোক মেরে নে।
বিলি খুবই সাদা সিদে লোক, এখনো পুরনো চিন্তাধারাতেই বেঁচে আছে। আজকাল কে কিরকম লোক কিছু বোঝা সত্যি কঠিন। আরে দেখো দেখো কি করেছে ও এখানে, ওদের বললাম একটু কাজ করতে, গাথা গোথা কার। এখন বলো তো ওদের মায়না আমি কেন দেবো? কারণ ও খুব কাজের, আর এটা খুব ভালোভাবে জানো তুমি। কি আসলে তুমি একটা মহান কিপটে বুড়ো। এই নাও। থ্যাংক ইউ। স্টাফ প্যাক, আজকের খাতা লিখতে ভুলো না কিন্তু, বুঝলে? নাও এসব উঠো এখান থেকে, যাও। দারুণ ব্যাপার না, এখানে এইসবই তো চলে। এখানে লোক আসে, মদ খায়, চলে যায়, এখানে বেশি ঝামেলা হয় না। এখন তো আর আগের মতো মারামারি করার সময় নয়, এখন তো আমাদের ভালোভাবে শান্তভাবে সবার সাথে ব্যবহার করতে হবে। যদি ব্যাপারটা বেশি বাড়াবাড়ি হয়ে যায় তাহলে আমাদের যেটা করতে হবে, চুপচাপ দরজা বন্ধ করে পুলিশকে ফোন করতে হবে। যদি পরিস্থিতি খুব বেশি খারাপ হয়ে যায় আর আমাদের নিজের ডিফেন্ড করতে হয় তাহলে খুব সাবধানে করতে হবে, নিজের উপর ভরসা রেখে, যেমন আমি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, তো আমি একজন মাতাল যাকে তুই ক্লাব থেকে বের করতে চাইছিস, তাই তো? হ্যাঁ একদম। আর আমি সেরকমই অ্যাক্টিং করব? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ওকে, চল শুরু কর। ওকে, তাহলে আমি তোমাদের ডেমোনস্ট্রেট করব স্ট্যান্ডার্ড গুজন্যাক হোল্ড কিরকম হয়। আর এবার আমি দেখাচ্ছি এটা থেকে কিভাবে পালাতে হয়। থ্যাংক ইউ। পল, হ্যাঁ, যাওয়ার আগে এর সাথে কথা বলো। এ হচ্ছে চঙ্গি। তোমার নাম? তোমার নাম অনেক শুনেছি। আমাদের জন্য কাজ করবে? কাজ করবে। আমি কারোর জন্য কাজ করি না। আমাদের সাথে চলো, তুমি খুব ভালো থাকবে। আমি বললাম না আমি কারোর জন্য কাজ করি না। এত ভালো অফার দিচ্ছে, একবার ভেবে দেখো। ঠিক আছে, ভেবে দেখলাম। আমি কারোর জন্য কাজ করি না, পরে দেখা হবে, চলো। বুম! এরা একদম অন্য ধরনের লোক, একেবারে আলাদা। একবার তো ভেবে দেখতে পারতে। আমার গাড়ির ইন্স্যুরেন্স দিতে হবে, অনেক টাকা দরকার। গাড়ির ইন্স্যুরেন্স? বেটা তুই পাক্কা 10 বছরের জন্য জেলে যাবি, বুঝেছিস? ওরা সবাই পুলিশের হিট লিস্টে আছে। আই শয়তান, এক একটাকে দেখে নেবো শয়তান। তোরা জানিস না যে আমি কে। আচ্ছা তুই আবার কি? মেরে ফেলবো সেগুলো, মিটি নিস সব থেকে। চ্যাংড়া ছ, হ্যাঁ যা বলেছো। একে শিক্ষা দেওয়ার জন্য ধন্যবাদ। সরি আই এম লেট পল। কোনো ব্যাপার না, একটা ভালো খবর আছে। আমি বিলির কাছ থেকে আরো 10 পেয়েছি। সত্যি? হ্যাঁ, একটু কিপটে হতে পারে কিন্তু বুদ্ধু নয়। ও জানে যে আমি সব মস্তানদের থেকে এই বারটাকে সেফ রাখি। ও আমাদের জন্য ব্লেজার দিয়েছে এই ব্যাগে। কেমন লাগছে আমাকে? বুদ্ধু লাগছে, আমি পরবো না এটা। ব্লেজার পর্যন্ত ঠিক আছে, কিন্তু টাই পরতে বললে পারবো না। ওকে বলবো এটা পেছনে লাগিয়ে রাখতে, আমার লাগবে না। আরে এটা ডোরম্যানের নতুন ড্রেসের জন্য। দাঁড়া তোকে দেখাচ্ছি একটা জিনিস। এবার দেখা তোর বক্সিং, দেখা।
সালা এটা কেউ করার চেষ্টা তো করুক, দু তিনটে পাঁচ মিনিট মুখ একদম ভেঙে নেবে। এই 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 চিল বেবি চিল। তুই এখানেই দাঁড়া, আমি আমার এক্স ওয়াইফের সাথে কথা বলে আসছি। তাহলে তুমি আমার সাথে কথা বলতে চাও? দেখো তুমি আজকাল যার সঙ্গে মেলামেশা করছো তার সাথে যোগাযোগ না রাখলেই ভালো হয়। ও পল, তুমি থামো, তোমার প্রবলেমটা কি? ও তোমার থেকে অনেক ভালো। ও একজন ড্রাগ ডিলার, কথাটা বোঝার চেষ্টা করো। ওর মোকাবিলায় তুমি কিচ্ছু না, বুঝলে? তুমি বুঝলে? তুমি তুমি আজও বদলাওনি দেখছি। পাগল হয়ে গেছে। আমি বলছি যাও এখান থেকে, তোমার কোনো প্রয়োজন নেই। পাগল, ও আমার দুর্বলতা জানে, খুব ভালো করে জানে ও আমার দুর্বলতা, খুব ভালো করে জানে। তুমি ঠিক আছো তো? শোন, একটু সাবধানে থাকবি, বুঝলি? শুনলাম আমার এক্স ওয়াইফ তার প্রেমিককে আমার নামে নালিশ করেছে, আর ও এখানে আসবি আমার জন্যে। ওর প্রেমিক একজন ড্রাগ ডিলার, রোমিও ব্রাউন। সবাই ওর ভয়ে কাঁপে, আমিও ভয়ে আমার পা কাঁপছে। কি করে নেবে ও? সে যাই করুক, যদি আমাকে মারে আমি ওকে ভালো করে ধুয়ে দেব। একদম ঠিক বলেছিস, যদিও এটা তোর সমস্যা নয়। আমি সবসময় তোর পাশে আছি, ভয় পাবি না। খুব ভালো কথা, একটু সাবধানে থাকবি। আরে তোরা পালাচ্ছিস কোথায়? গুড লাক বন্ধু। আর তোমাকেও। চলো চলো, অনেক হয়েছে, এবার বেরো। এরাই লাস্ট, হ্যাঁ, এদের বার করে দরজা বন্ধ করতে হবে। ওকে, চলো চলো সবাই, আজকের মতো বার বন্ধ। চলো, গুড নাইট। ওঠো ওঠো, গুড নাইট। আমি হলাম রোমিও ব্রাউন, তুই কে রে? আজ তোর মাথা আমি নিজের হাতে ভাঙবো। পেছনে রাস্তা দিয়ে সামনে ক্যামেরা লাগানো আছে। কাকে ফোন করছো? কোন জগৎ থেকে এসেছো তুমি? হ্যাঁ, তুমি কিচ্ছু বলবে না, বুঝেছো? তুমি কিছুই দেখোনি, তুমি কিছুই জানো না। শুনতে পেলে আমি কি বললাম? শুনেছো আমি কি বললাম? সবাই ছেড়ে দাও একে, সরে যাও। এবার ঠিক আছে, নে আরো নে নে। হ্যাঁ,
अब छेड़ दो ओके। अरे मेरे फिल्म में नकी। मने कुछ है? आमा शंगे पांगा। তুই আমার থেকে ওকে কেড়ে নিয়েছিস, এবার আমি তোর থেকে কেড়ে নেব। 10 বছর ধরে কষ্ট দিয়েছিস, নে এটা নিজের পকেটে রাখ আর মুখ খুলবি না। এবার কিছুদিন কোনো কাজ করতে পারবে না স্যার। তুই ঠিক আছিস তো? পায়ে একটু লেগেছে। ধন্যবাদ ভাই। তুমি ঠিক আছো তো? এটা তুমি করেছো? না তো। তুমিই করেছো, কিভাবে হাত চালাচ্ছিলে তুমি? না আমি কিছু করিনি। আরে শান্ত থাক না, এ তোর মাইনে বাড়াতে চায় না তাই। তুই একদম ঠিক কাজ করেছিস, এখানে বাহবা আশা করবি না বুঝলি, শুধু কাজ করে যা। আমাদের কিছু তো লুকিয়ে পড়া উচিত নাকি? এত ঝামেলা করলাম কিছু তো হবেই। লড়াইয়ে সব চলে বন্ধু, লড়াইয়ে সব চলে। একদম ঠিক বলেছ। এ হলো আমাদের টুপিওয়ালা বাবা। বাবাজি টুপির নিচে অনেক জ্ঞান লুকিয়ে রাখে। রোমিও আমাদের হপ্তা দেয় প্রোটেকশনের জন্য, যদি আমরা কিছু না করি তাহলে লোক হাসবে আমাদের উপর। কে হাসবে? আমার মতে ওর সাথে হাত মেলানো উচিত, আমাদের পলের মতো লোকদের দরকার। আর রোমিওর কি হবে? ওকে বলো যে তুমি পলকে মেরে শায়েস্তা করে দিয়েছো, রোমিও এটা শুনে খুশি হয়ে যাবে। আমার পকেটের একটুও যেন ক্ষতি না হয়। ও হপ্তা দিতে থাকবে, ও সব ভুলে যাবে, কালকে আবার নতুন কারোর সাথে ঝামেলা শুরু করে ফেলবে। ওকে ফালতুতে এত মেরেছে, এখন আইসিইউতে আছে ও, তোমার বন্ধুর কি একটুও বুদ্ধি নেই নাকি? তুমি জানো না ওকে? হ্যাঁ ও একটা ছোট্ট ক্লাবে কাজ করে, কিন্তু পলকে কম ভেবো না, এটা ওর একটা হবি। নর্দানে 3 বার আর্মির পোস্টিং হয়েছে, একটাতে তো আমিও ছিলাম ওর সাথে। যে কোনো পরিস্থিতিও খুব ভালোভাবে সামলাতে পারে। রোমিও টাকা আছে বলে কি ওর সাথে আমি কুয়োতে ঝাঁপ দেবো? দেখো আমার যা ঠিক লাগছে আমি সেটাই করবো। তুমি যাই বলো, যখন রোমিও বেরিয়ে আসবে তখন সমস্যা হবে, তুমিও জানো। হাই স্যার। বলো কি চাই তোমাদের? বন্ধু ভেতরে আছে, আমরা কি দেখতে পাচ্ছ না সবাই লাইনে দাঁড়িয়ে আছে? একটু আগেই ভেতরে গেছে। না লাইনে দাঁড়াও, যাও। যেতে দেবে না, চল। জানিস টম, ও আমাকে বোকা বানিয়েছে। সমস্যাটা কি? ভুল ব্যান্ড ডাকলে ভুল লোকেরাই আসবে, যদি তুই গজল গায়ককে নিয়ে আসিস তাহলে সব প্রেমিকরাই এসে এখানে জড়ো হবে। হ্যাঁ, আর এরকম মিউজিক বাজলে তো মাতাল, ড্রাগ অ্যাডিক্ট, গাঁজাখোর সবাই এখানে আসবে, বিশেষ করে আজ রাতে তো আসবেই। এই ডিজে এসেছে তো কেউ হাতও দেবে না, ওই শালা চঙ্গিও না, পাক্কা কারোর মার্ডার হবে আজকে। সরি হিরো, তুই পার্টি ড্রেস পরিসনি, নো এন্ট্রি। কবে থেকে ড্রেস কোড চালু হলো? একজনই তো পরেনি, যেতে দাও না। তুমি চাও একে ঢুকতে দি? আরে একজনই তো পরেনি, ঠিক আছে চল। তুমি সত্যিই চাও একে ঢুকতে দি? গাধা, দায়িত্বটা কি তুমি নেবে? যেতে দাও ওকে। ঠিক আছে, তুমি মালিক, যা তোমার ইচ্ছা। মুখ ভেঙে দেবো।
এবার তুই দেখবি কি হবে। 10 মিনিটে দেখবি কি কি হয়। তাহলে চলো ওকে বাইরে বার করে দিই। ও হিরো একটু শান্ত থাক, আমি অনেক বছর আছি এই লাইনে, এখন ওরা ভেতরে ঢুকে গেছে, ঝামেলা শুরু করলেই এক একটাকে ধুয়ে দেব। আর আমার পুরো বিশ্বাস আছে ওই শালা শুটকেটা একটা শুটার। শোনো, আরে এই এই তুমি ঠিক আছো? আপনি ঠিক আছেন তো? একটু রেস্ট নিয়ে নিন। জিনিসপত্র সরা, জিনিসপত্র সরা এখান থেকে। তুমি ঠিক আছিস? ঠিক আছিস তুই? যে আমাকে ওর পিন নাম্বার দেবে আমি তাকে ফ্রিতে ড্রিঙ্ক দেব। অনেক টাকা আছে, অনেক বেশি টাকা। তোমার যা ইচ্ছে তাই বলো, লজ্জা বলে কিছু নেই। আমি যেটা ওর ড্রিঙ্কে মিশিয়ে দিয়েছি এবার ও থামার নামও নেবে না, তখন মজা আসবে এই রাতের। এর জন্য নরকে যাবে, ওর বিয়ে হয়ে গেছে। স্বর্গের পরিদের সাথে আমি কি করব? আমি নিশ্চয়ই কিছু করব। আমি যেটা চাই সেটা আমি বিন্দাস নিয়ে নেই। আচ্ছা শোন, আমি কি বলছি, আজ যা করেছি সেটার জন্য এক্সট্রা টাকা বার করব। আমি আসছে বেলে। ও কি করছে বলবি? এই লোকটা একটা হিরো। কিছু পরিবর্তন দেখা যাচ্ছে? বলতো কি করছে? ড্রিঙ্ক শেষ হলো? ওর বেশ নেশা হয়েছে কিন্তু। ও ড্রিঙ্কটা শেষ করছে। চোখটা খুব জ্বলছে। অল রাইট, ফিরে এসে বলছে কি হলো। ঠিক আছে, আরে কিছু তো বলো। সত্যি বলছি, র্যান্ডল্ফ স্কট প্রতিদিন অডি মার্ফিকে মেরে একেবারে শুইয়ে দিত। এক মিনিট বেলি, তুমি ভুল বলছো। ও অডি ম্যারফি ছিল না। অডি ম্যারফি দেশের সবথেকে সম্মানীয় ব্যক্তি ছিল। অডি ম্যারফি একজন বাহাদুর সৈনিক ছিল, একজন ওয়ার হিরো ছিল সে। তাহলে ও কে ছিল? আরে ও টাইরন পাওয়ার ছিল। হ্যাঁ, ওই 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 টাইরন পাওয়ার, জোরো, ইয়েস দ্যাটস ইট। আর হ্যাঁ, আরো একজন ছিল একদম পাগল, লি মার্ভিন। আরে যা খুশি বললেই হলো, আমি বিশ্বাস করি না তুমি বলতে চাইছো লি মার্ভিন ওই রকম ছিল। যাও ভুলভাল বকো না। ছি, লি মার্ভিন ফ্লোরাল ড্রেস পরে শপিং এ যেত। আরে হাসি ওটা সত্যি, এরকম অনেক গল্প আছে আমার কাছে। ভালো হয়েছে তুমি চলে এসেছো। আজ আমি একটা কিছু করতে চাই, একটা নর্মাল কাপলের মতন।
আমাদের কারোর সাথে কথা বলা দরকার। দেখো আমাকে এইভাবে ইগনোর করো না। কি বলবো আমি, আমার হাজবেন্ড যে একজন বিগ টাইম বক্সার, সে সব টাকা উড়িয়ে দিয়ে ভিখারি হয়ে গেছে, আর এখন সে কাপুরুষ হয়ে গেছে, আর আমার মনে হচ্ছে আমি তাড়াতাড়ি মরে যাব। আমি জানি তোমাকে অনেক দুঃখ দিয়েছি। বাদ দাও, অন্য কিছু কথা বলি। বাস্তব থেকে দূরে গিয়ে কি হবে, ইউনো আমি আমার হাত আগুনে দিয়ে সেটা পুড়তে দেখেছি। তুমি ভাবতেও পারবে না আমি কতটা কষ্ট পাচ্ছি। এই জন্য আমি বলছি আমাদের কারোর সাথে কথা বলা দরকার, কিন্তু তুমি খুব জেদি। হে কমন কমন, আমার কথাটা শোনো, চা তো শেষ করে যাও। এবার বলো তুমি কি ভাবছো। তুমি কি সত্যি জানতে চাইছো? হ্যাঁ। আমার মনে হয় কেউ পেছন থেকে আঘাত করেছে। ছটপট করছি আমি, আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্ট সব থেকে বেশি আমার মরার ইচ্ছে হয়। কারণ এই মাসের আগের মাসে আমাদের অ্যানিভার্সারি ছিল, আর প্রতি মাসে আমার মনে হয় যে আমি মরে যাচ্ছি, বুঝেছো তুমি? আর শুধু তোমার জন্য এইসব, তোমার জন্য হচ্ছে কাপুরুষ অপদার্থ। ক্রিস, ক্রিস দাঁড়াও। জাস্ট লিভ মি অ্যালোন, ছাড়ো আমাকে, লিভ মি অ্যালোন, চলে যাও এখান থেকে, চলে যাও, কথা শোনো ক্রিস, চলে যাও বলছি তো, চলে যাও, তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো, চলে যাও, একবার শোনো প্লিজ, চলে যাও, এই নাও তোমার প্লিজ, নিয়ে নাও, চলে যাও, চলে যাও, দেখো আমরা সব ঠিক করে নেব। আর তুমি এই বাচ্চাটার হাতে বন্দুক কিভাবে দিতে পারো? মহিলাদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? এখানে যেন আর দেখতে না পায়। তুই সারা পচে মার। এই আমি তোমাকে চিনি, আমি চিনি তোমাকে। তুমি একজন খুব ভালো মানুষ, দেখো আমাকে একটু সাহায্য করে দাও, আমার খুব খারাপ সময় চলছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি যা দেবে তাতেই খুশি হয়ে যাব, কোনো ছোট অ্যামাউন্ট। ওই 20 নোটটা দাও না, আমার খুব দরকার, আমার মা অসুস্থ, আমাকে ওনাকে দেখতে যেতে হবে, যদি না যাই তাহলে বুঝতেই পারছো খুব অসুবিধে হয়ে যাবে, প্লিজ। তোমার গল্পটা আমার শোনা সবথেকে দুঃখী গল্প ছিল, হতে পারে সবথেকে বড় মিথ্যে। এবারের মতো তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, যাও নিয়ে যাও। আমি তোমার জন্য প্রার্থনা করব, তোমার খুব ভালো হবে, আমি তোমার জন্য প্রার্থনা করব, নিশ্চয়ই করে প্রার্থনা করব, তোমার স্যার কিছু দেবেন প্লিজ। গুড নাইট। এই বল। হ্যাঁ কি কি হয়েছে বল। আমি বিলির এখানে কাজ করতে পারবো না, এই নরকে আর থাকতে পারবো না আমি। আমি তোমাকে ছেড়ে যেতে চাই না বল, আমি তোমাকে খুব সম্মানের চোখে দেখি, কিন্তু কে জানে আমি কি ভাবছিলাম। শোন, তোর মধ্যে দম আছে ভাই, আমি তোকে বক্সিং রিংয়ে দেখেছি, কি হয়েছে তোর? ভালোই তো কাজ করছিস, সব ঠিক হয়ে যাবে, ভরসা রাখ, আমি জীবনে অনেক কিছু দেখেছি, এবার চল। সব ঠিক হয়ে যাবে। এখানে এসো, এখানে এসো না, হাত দেখাও। কিন্তু কেন? বলছি আঙ্গুলগুলো খোলো। পছন্দ হয়েছে? এটার দাম কত? তোমার জন্য একটা কিস,
এবার অন্য হাত দেখাও। এবার আমার বেবি এই সস্তা ঘড়ি আর পরবে না। তুমি সব কি করছো? এই তো হয়ে গেছে, একদম আসল রোলেক্স। দেখতে তো একদম বেকার লাগছে। চুপ করবে তুমি। তুমি আসল নকলের কিছুই চেনো না। এটা আসল রোলেক্স ঘড়ি, আর এটা খুব দামি, আর এটা তোমার জন্যই। আচ্ছা যাই হোক, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আমার তরফ থেকে উপহার ভেবে নাও না। কিন্তু এসব আমার চাই না। ভালোবেসে কিছু দিলে না করতে নেই। দেখো আমি তোমাকে সেরকম কিছু দিতে পারবো না, আমি বিবাহিত। আমি জানি, আমার এতে কোনো সমস্যা নেই। এটা আমার তরফ থেকে আমার ভালোবাসার চিহ্ন, এটা রেখে নাও। আজকের পর থেকে তুমি কখনো নিজেকে একা ভেবো না, আমি সবসময় তোমার পাশে আছি। এটা ভেবো না যে তোমার জন্য আমার কোনো অনুভূতি নেই, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি চাই না যে তোমার মন ভেঙে যাক। তুমি কি আমাকে বাচ্চা ভেবেছো? আমি কোনো স্বপ্ন দেখছি না, আমরা তো ভালো বন্ধু হতে পারি। হ্যাঁ অবশ্যই। তাহলে প্লিজ এই রিং আর এই ঘড়ি আমার তরফ থেকে উপহার হিসেবে নাও। ওকে, একটা কিস দেবে না? শুধু একটাই কিস? তুমি তো সত্যি খুব গিফটে। আরো একটা জিনিস আছে, এটা আমার জন্য। একদম ফিট। তোমাকে তো এটাতে দারুণ লাগছে। এবার বাইরে দরজার কাছে দাঁড়িয়ে তোমার ঠান্ডা লাগবে না। হ্যাঁ ঠিক বলেছো। আমার মনে হয় না আমি আর সহ্য করতে পারবো। তোমার টমের সাথে কথা বলা উচিত, কাউন্সেলিং করাও। অনেকবার কথা বলেছি, ট্রিটমেন্ট করিয়েছি, কাউন্সেলিং করিয়েছি, সব অসম্ভব হয়ে গেছে। আমার জন্য নয়, ওর জন্য। আই থিঙ্ক তোমার কোথাও ঘুরে আসা উচিত, নিজের জীবনকে আবার শুরু করো। যে চালের যাওয়ার পরে আমার অনেক সময় লেগেছিল, কিন্তু আবার সব ঠিক হয়ে গেছে, কারণ আমি ওকে একদম ভালোবাসতাম না। ক্রিস, আর ইউ ওকে? হ্যাঁ ঠিক আছে। ও টম, তুই আয় ভেতরে। এটা দিয়ে আমি অনেকের হাড় ভেঙেছি। তুমি তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি করছো কি? আরে এগুলো শুধু খেলনা বন্ধু। ওটা কি জিনিস? ওটা ওটা আমার রানী। কিভাবে? কারণ 18 বছর ধরে আমি নিজেকে বাঁচিয়ে রেখেছি, কত কঠিন অবস্থা পেরিয়ে এসেছি, তারপর আমি ওটাকে ওখানে রাখার সুযোগ পেয়েছি। তাহলে তুমি একজন বিদ্রোহী ছিলে, তাই তো? হ্যাঁ একদম ঠিক ধরেছিস। তুমি একদম আমার বাবার মতো। আমিও ওদেরই একজন, মিস্টার বক্সার। হয়তো বব এসেছে, চঙ্গি চাই যে আমরা ওদের কোম্পানি জয়েন করি। আরে আমার বুটগুলো দে তো প্লিজ, একটু পড়তে সাহায্য করে দে। এই নাও। তাহলে ঠিক আছে, একটু ভেবে জানাবো। বেশি মাথা ঘামিও না পল, এইসব অজুহাত অন্য কাউকে দেবে। ঠিক আছে বল, কেন কাজ করবো তোর জন্য? বাচ্চাদের ড্রাগ দেওয়ার জন্য? সব বুঝি আমি, আমাকে মাথা মোটা পাসনি তুই। আমরা এই ধরনের কোন রকম কাজ করি। আমি তোর পুরো কুণ্ডলি জানি, আমাকে বোকা পেয়েছিস নাকি? হ্যাঁ
দেখো আমি তোমার হেল্প করছি যাতে তুমি ওই ঝামেলা থেকে বেরোতে পারো, আর তোমার পকেটে কিছু টাকা আসুক, তাই কেউ কিছু দিলে তাকে মানা করতে। আচ্ছা তো আমার উত্তর শুনে যা, গিয়ে চঙ্গিকে বলে দে আমার সঙ্গে পাঙ্গা নিলে ওর 32টা দাঁত ভেঙে দেবো। আমাকে দেখে ভীতু মনে হয় তোর? আমাকে দেখে ভীতু মনে হয় তোর? শোনো, এটা ভুলে যেও না যে আমি তোমার বন্ধু। আমি তোমার চিন্তা করি বলেই এখানে এসেছি, না হলে আসতাম না। তোমার খেলা এবার শেষ। তুমি কি পার্সেল এনেছো? হ্যাঁ, এই যে নাও। কত আছে? 500। জিমি এতে 500 আছে তো? একদম। জিমি এটা তো 500 মনে হচ্ছে। বলছি তো পুরো 500 আছে। অলরাইট। আচ্ছা রাতে কি করছো? ক্লাবে যাব। ওকে, যদি পরে সময় পাও তো আমার সাথে দেখা করো। এখন হবে না। ও জিমি, এখন না, এখন আমি স্নান করব, খুব ক্লান্ত হয়ে আছি, পরে কথা হবে। ঠিক আছে। ওকে। ওকে। আচ্ছা ঠিক আছে। ওকে বাই। বাই। দেখা হবে। আমি তোর ভাই নই। টম, ইটস অল রাইট, ও আমার সাথে এসেছে, ইটস ওকে টম। জিমি, তুমি যাও এখান থেকে, যাও। এসব কি করছো তুমি জিমি? তুমি আমার জন্য সমস্যা তৈরি করছো। তুমি কি চাও এই চাকরিটা আমার হাতছাড়া হয়ে যাক? তুমি আমার কাজের 12টা বাজিও না। তোমার কাজে নয়, ওদের দুজনে 12টা বাজিয়ে ছাড়বো। আরে তুমি সবার সামনে ড্রাগস নিচ্ছিলে, নিজের ভুল মানতে পারবে না? তুই ওদের তরফদারি করিস না, এটা তো তোমারই ভুল ছিল। ও আমাকে ডাস্টার দিয়ে মেরেছে, আমার ওয়ালেট কেড়ে নিয়েছে, আমার চেন নিয়ে নিয়েছে, আমার দামি চেন। আর এখন তোমার লোক জিমির অবস্থা খারাপ করে দিচ্ছে, এখনই শেষ করো ওকে। আমাদের কি করণীয় শিখিও না। আমি তোকে শেখাচ্ছি না, বরং আমি তোকে অর্ডার দিচ্ছি, বুঝলি? আমার উপর বন্দুক ধরিস না। শোন শালা সাইকো, আমার উপর কখনো বন্দুক ধরিস না। চঙ্গি, তুই তো ইঁদুরছানা হয়ে গেছিস, তুই বিজনেসম্যান হয়ে গেছিস, আর আমি সেই রাস্তার গুন্ডা। এরপরে যদি তুই এটা নিয়ে কিছু না করিস, তাহলে যে কেউ ভাববে যে আমাদেরকে ভয় দেখানো যায়। এবার আমি কি করব বল আমাকে? হাতে চুড়ি পরে ঘরে বসে পড়বো? হ্যাঁ, এই বসার হলে ওখানে বস। তুমি ঠিক আছো বব? টমি কেমন আছে? ঠিক আছে। লেবু নেবে? হ্যাঁ একটা দাও। আমার তোমাকে নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা শোনো, কাজে যেতে কত সময় বাকি আছে? 2-3 ঘন্টা। কেন? এসো তোমায় কিছু দেখাই। আচ্ছা। হ্যাঁ, কি ব্যাপার, আমার উপর ভরসা নেই?
আমরা চাঁদে যাব আর তাদের সাথে গল্প করব। চলো আমার সাথে এসো টম। বল যাবে না, ওর মাথায় পাথর ভরা আছে, বুঝেছিস তুই? সে তো বটেই, কিন্তু তোমার জন্য এটা একদম সঠিক সময়। আমাদের নতুন বারে তুমি হেড ডোরম্যান হতে পারো। আমার আর চঙ্গির ভাগ বাদ দিয়ে তুমি মাসে প্রায় $10,000 রোজগার করতে পারো। শুধু কিছু জিনিস দেখেও না দেখার ভান করতে হবে। ডিল তো একদম ঠিকঠাক মনে হচ্ছে। চোখ খুলে দেখো, কুয়োর ব্যাং হয়ে আছো কেন? বক্সিং এর নতুন জগতে স্বাগত তোমাকে টমি। বক্সিং এর পুরনো নিয়ম ভুলে যাও, এটা এটা হচ্ছে বক্সিং এর নতুন রূপ। শুনে কি আঁতকে উঠলে নাকি? এটা তো শুধুমাত্র একটা ছোট্ট ট্রেলার, আসল ডিল তো একটা বড় প্রপার্টি ডিলারের সাথে চলছে। দারুণ অংশ আছে আমাদের, বাই দ্য ওয়ে সব কিছু একদম লিগাল। আর তোমার পার্টনার চঙ্কি, ওইটার কিছুই জানে না। একটা কথা বলবো, যদি কেউ টিপসও দেয় তাহলেও বিশ্বাস করবে না কেউ। হাই চঙ্গি। হাই বব। চঙ্গি, তুমি টমকে চেনো? হ্যাঁ অবশ্যই জানি, টম। ভালো হলো তুমি আমাদের সাথে যুক্ত হলে। ভালো করে কাজ করলে আমাদের সবার পক্ষে ভালো হবে। আরো কিছু আছে টম? চঙ্গি, এখন তোমার কাছে কত টাকা আছে? ঠিক আছে, এটা তো খুচরো টাকা বন্ধু, তোমার কাছে কত আছে বলো। একদম নেই তো? এইসব তোমার হতে পারে যদি তুমি আমাদের সাথে কাজ করো, তাহলে এটা কেউ নিতে পারবে না। এই নাও। আরে রাখো, লজ্জা পেও না, রাখো রাখো, চিন্তা করো না, যেখান থেকে এসেছে ওখান থেকে আরো চলে আসবে। আমি জানি আমাকে কি করতে হবে। এটা তো খুব ভালো ব্যাপার, কারণ আরম্ভ এখনই করতে হবে। হ্যাঁ জানোই তো নর্দার্ন আইল্যান্ডে সবকিছু ফ্রেন্ডলি হয় না। নাও, শুরু হয়ে গেল তোমার বেকার কাহিনী। এটা বেকার নয়, আমি ওখানে ছিলাম মনে আছে? ওই আইআরএ লোকগুলো তো বেকার ছিলই, কিন্তু যদি ইস্ট বেলফাস্টের বিদ্রোহীরা রেগে যেত আর যদি ভালো মুডে থাকতো, তাহলে ওরা থামের মধ্যে বুলেট পাঠিয়ে প্রথমে ওয়ার্নিং দিত। আর যদি না হতো, যেটা সবসময় হয়, ওরা আগে তোমাকে গুলি করতো, তারপরে ভাবতো যে তুমি মানুষটা ভালো ছিলে না খারাপ। আর এটা সত্যি ঘটনা। পল এসব কিছুই জানে, কারণ ও বিদ্রোহীদের সাথে ছিল। হ্যাঁ অনেক গল্পই তো চলে ওদের ওখানে, সব কিছুই করে নিত ওরা। অবশ্য কালো মানুষ শ্যাংখিল রোডে কখনো কখনো দেখা যায়, চৌকি ম্যান্ডেলা ডাকা হতো ওদের। এখন চৌকি ম্যান্ডেলাকে ছাড়ো, তুমি যদি তাড়াতাড়ি রেজাল্ট না দিতে পারো তো সরে যাও, কারণ আমি বিলির বারটাকে আমার লোকাল আড্ডা বানাবো, বুঝেছো? বুঝলি টম। কি হয়েছে ভাই? এ ব্যাপারে আমি অনেক ভাবলাম। আচ্ছা দেখ, তুই সব সময় আমার পাশে থাকিস আর সেটাকে আমি সম্মান করি, কিন্তু এটা আমার সমস্যা। আমি তোকে বলছি, এখনো সময় আছে, চলে যা। কি বললে তুমি টম? তুই ভালো মানুষ, তুই একদম সঠিক মানুষ। এই ঝামেলা তোকে কোনো না কোনো দিন খারাপ বানিয়ে দেবে ভাই, আর সেটা তুই বুঝতেও পারবি না। আর তোকে এইভাবে খারাপ হতে দেখতে পারবো না আমি। তুই চুপ থাক বল, আমি তোর সাথে আছি। আমি শুধু এই এইসব কি দেখো দেখো, আমার মনে হয় আমাদের চঙ্গির অফারটা নিয়ে নেওয়া উচিত। আর কিছু? আই মিন, এখানে ভুল কি আছে? আমরা দুজনে ভালো টাকা রোজগার করতে পারবো। জানিস আমি আগেও দেখা করেছি, অনেক অনেক দিন আগে। কবে কথা বলেছ? যখন তুই ইয়ানকে হারিয়েছিলিস, তুই টাইটেল শর্ট পেয়েছিলিস, পরে আমি তোর ড্রেসিং রুমে এসেছিলাম, তুই দারুণ ফর্মে ছিলিস,
সেই সময় সবাই তোর ফ্যান ছিল। তোর মনে নেই আমি তোকে টাকা অফার করেছিলাম, কিন্তু তুই সেটা নিসনি। ওটা আমি কখনো ভুলব না। ওরা তোকে কত অফার করেছে? আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাইছিলাম, তোমার তোমার মনে আছে কি? আর যদি আমি জানতাম তাহলে এসব কখনো করতাম না, বুঝতে পারলে তুমি? জানিস আমি যখন আর্মি ছাড়লাম আমি এখানে কাজ করতে শুরু করে দিয়েছিলাম, জানিস, সাফাইয়ের কাজ, সব ফাইটের টিকিট বিক্রি, ওই ধরনের কাজ। আচ্ছা তোর বাচ্চা আছে কি? কি বলতে চাও কি তুমি? হ্যাঁ, আমার একটা মেয়ে ছিল, এক ড্রাগ ডিলারের ফ্ল্যাটে মারা গেল। ওর নেশা লেগে গেছিল, আমি বুঝতেও পারিনি, কারণ আমি ব্যস্ত ছিলাম ড্রাগ বিক্রি করে টাকা রোজগার করতে। আমি জানি না, কিন্তু হয়তো আমার দেওয়ার ড্রাগিও নিয়েছিল, এরকম হতে পারে। যদি তুইও ওই লোকেদের সাথে কাজ করতে চাস তো আমি বুঝতে পারছি, কিন্তু মনে রাখবি আমার সাথে চিরকালের জন্য দূরত্ব বজায় রাখবি। কে বলছো? টম বলছি। টম, কি বলছো? আমি তোমার সাথে কাজ করতে পারবো না। তাহলে এটা তোর লোকসান। বব, আমি বলছি। হ্যাঁ বলো। আমি পাগল ছিলাম যে তোর কথা শুনেছিলাম। কি হয়েছে? তোর বন্ধু টম ওই পাগলটার মতোই। আরে তুমি আমার উপর রাগ করছো কেন? আমি তো কিছুই করিনি। এই বল কোথায় গেছে? এনে তোর ব্যাচ। আমার মনে হয় ওখানে চলে আসবে। ওকে ভেতরে আসতে দিবি না। কেন? ওকে ট্যাবলেট বেচতে আমি ধরেছিলাম। শোনো, তোমরা ভেতরে যেতে পারবে না। কেন? তুমি সেটা ভালোভাবেই জানো, তোমরা ভেতরে যেতে পারবে না, ব্যাস। শোনো মিস্টার বিগ বাউন্সার, তুমি জানো না আমি কি করতে পারি। দেখো, আমি তোমার সাথে ভালোভাবে কথা বলছি, আমার মাথা গরম করো না প্লিজ। এক মিনিটের মধ্যে তোর মাথা খুলে এই রাস্তায় গড়াগড়ি খাবে। এনিওয়ে সবাই জানে তুই খুব তাড়াতাড়ি ফুটে যাবি। এ তুই চুপ কর, মুটি হাতি কথা কর, যা ভাগ এখান থেকে। যেটা তুই শুনেছিস, কার সাথে কথা বলছিস? এখানে মেরে পুঁতে দেব। আরে যাবে পাতলা পাপড়। ওর মাথাটা খারাপ হয়ে গেছে, চলো। এই বুড়োটার সাথে তর্ক কি করবে? গুড জব। আমি তো আগেই বলেছিলাম না, আমার কথা। টম, কেমন আছো তুমি? আজ একা? আমি ঠিক আছি চঙ্গি। আর কি খবর? আর কি খবর? কিছু না, এতে শুধু মেন্ট রয়েছে। আর তোর এই বন্ধু কোথায়? ও তাড়াতাড়ি আসছে, বলবো তুই খোঁজ করছিলি ওর। আরে এই দেখ, যদি তুই বেঁচে থাকিস। বিলি, দেখো বিল এসে গেছে। এদেরকে ভেতরে কি আসতে দিল? টম, আমার একটা কথা। ওকে, ইউজলেস একদম। আরে শান্না, টম কোথায়?
আমি ঠিক করছি। আরে ছাড়ো ওকে, অনেক নেশা হয়ে গেছে ওর, চলো ঘরে যাওয়ার সময় হয়ে গেছে, চলো ছাড়ো ওকে। আমাদের কেউ কি বাইরে বের করে দিবি? কেউ যদি ওকে টাচ করো তাহলে আমি এটা দিয়ে তার হাড় ভেঙে দেব। কি চলছে এখানে? কেমন আছো পল? মনে হচ্ছে কিছু ভেবেই এসেছো। হ্যাঁ কিন্তু এখন নয়, কাম অন ফ্রেন্ডস, এদের কাজ করতে দাও, আমাদের খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তুই ঠিক আছিস? একদম ঠিক সময় এসেছো বন্ধু। তাহলে বিলি আমাদের বকশিশ? আমি বকশিশ দিই না তোমার জন্য, আমি নিজের কেন পলিসি পাল্টাবো? এক টাকা একটা পয়সাও দেব না বিলি। এটা কোনো মজা হচ্ছে না, ওরা আমার ঘর পুড়িয়ে দিয়েছে, এ তোর জন্য মার খেতে খেতে বেঁচে গেছে। তোমরা দুজন সব সময় নেশা করে থাকো আর কিছুই দেখো না। এখানে ড্রাগ বিক্রি হচ্ছে আর সেটা বন্ধ করার জন্য আমি অনেক টাকা খরচা করছি। ড্রাগ তো পৃথিবীর সব জায়গায় বিক্রি হচ্ছে, তো বলো আমি কি করব? না 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 না, আওয়াজ নিচে আর সম্মানের সাথে। আমার বাড়ি আমার সঙ্গে উঁচু গলায় কেউ কথা বলতে পারে না। কেউ আমার উপর চাপ সৃষ্টি করে তার আগে এইসব বিক্রি করে আমি এখান থেকে চলে যাব। বেটা বেটা কাকে বলছিস বে? রাখ তোর চাকরি নিজের প্যান্টে ঢুকিয়ে। চল টম। হ্যাঁ যাও যাও, চাকরি ছেড়ে যাও, আমি তোমাদের চাকরি থেকে তাড়িয়ে দিচ্ছি, আমি নিজেই গেট সামলাবো। গেট আউট শালা অকর্মার দল। তুই যদি বুড়ো না হতিস এখানেই পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিতাম। আরে ডোর আমাদের দায়িত্ব দিয়ে দাও, ওদের থেকে তো ভালোই কাজ করবো আমরা। একদম ঠিক বলেছো মার্জো, একদম ঠিক। এবার দেখছি কিভাবে আমার টয়লেটে ড্রাগ নিতে পারে ওই মাতাল গুলো। আবে শালা চঙ্গি, আমার দম বন্ধ করে দিয়েছিলিস আর একটু হলে। হায় ভগবান, কি বলছিলে আমাকে? আরে হ্যাঁ শুনেছো তো তুমি, ইউনো পল আর ওই আরেকটা ছেলে টম আমাকে ছেড়ে গেছে। তোমার দু তিনটে বেস্ট ছেলে আমার দরকার বুঝলে। আমি যাকে দেবো তাদেরকেই নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভালো ছেলে দিও, তুমি জানো তো আমার আমার কীরকম ছেলে দরকার, তুমি তো জানো। অফকোর্স, তোমাকে বকশিশ দিতে হবে। কি বলছো, আমি বকশিশ দিই না, তুমি তো জানো। শোনো কিপটে বুড়ো, অনেক হয়েছে তোমার নাটক, তোমার সময় শেষ, আর তুমি কোনো হরিদাস পালো নও। তুমি বকশিশও দেবে আর যাকে আমি দেব তাকেই কাজে রাখবে। আর শোনো, এটা কোনো মজা নয়। এই জায়গাটা আমাদের টম, চলো কাজ শেষ করা যাক। কোথায় গেলি? কোথায় লুকিয়ে আছিস তুই? হ্যাঁ তুই তোরা তোরা গাড়ি ধরে এখানে কি করছিস? টয়লেট করার জন্য তো বাইরে আসতেই হবে ওকে।
একটু অপেক্ষা করো। এই ইঁদুরের দল। যা ভাগ এখান থেকে। নিজেদের বাহাদুরি দেখা একবার। কোথায় পালাচ্ছিস তোরা? হ্যাঁ অনেক ভারী পড়বে এটা তোমার। তোমার জানা নেই আমি কে। এবার তুমি গেলে চল বেরো এখান থেকে। এই তুই বেরোবি এখান থেকে নাকি এবার দেখাবো তোকে? সামনে আসবে না। হ্যাঁ চারটে লোক রেখেছো, কখন আমি তোমায় এক্সট্রা লোক চেয়েছি বিলি? দেখো আমার মাথায় ওরা বন্দুক রেখেছিল। সত্যি বলছে বল। এটা সত্যি তো? যখন আমার তোমাদের দরকার ছিল তোমরা কোথায় চলে গিয়েছিলে? হ্যাঁ আমাদের সবার জন্য ড্রিঙ্ক নিয়ে এসো না প্লিজ, আমাকে একটু রিল্যাক্স হতে হবে, মাথা ফেটে যাচ্ছে। আমার ওই টাকিলাটা বের করে নিয়ে এসো না যেটা মেক্সিকো থেকে এনেছি। হ্যাঁ ওকে। এবার কি হলো? ভালোটা খাওয়া কিপটে বুড়ো। অল রাইট ঠিক আছে এবার দাও। আমার সাথে গেম খেলার চেষ্টা করো না বিলি। ঠিক আছে পাক্কা পাক্কা। এখানে অনেক লাভ আছে মিস্টার ব্রিজ, আপনি নিজেই দেখুন। দেখে তো তাই মনে হচ্ছে। একদম গ্যারান্টি আছে আর 100% ক্লিনও আছে। আর তোমার কি আছে? দেখুন মিস্টার ব্রিগস, আমি জানি আপনি আমাকে ভরসা করেন, তাই কথা ঘুরিয়ে আর কি লাভ, লাভের কথায় আসা যাক। ওয়েল এটা যদি অতটা ভালো হয় যতটা তুমি বলছো তাহলে আমাদের মধ্যে ডিল হতে পারে। কখন? আমাদের তাড়াতাড়ি কাজ করতে হবে এটার জন্য। কাল রাত্রে। ঠিক আছে ডিল পাক্কা। জঙ্গি তুমি এখানে কি করছো? চঙ্গি এসব কি হচ্ছে? বলের খেলা শেষ। চঙ্গি তোমার মাথা ঠিক আছে তো? তুমি আমাদের মাঝে নাক গলিও না, আজ আমি সব করতে পারি। আমার কথা শোনো, তুমি মৃত্যুর সাথে খেলতে চাইলে খেলো, আর এই খেলায় ওরা দুজন আছে তার হার নিশ্চিত, কিন্তু এই খেলাটায় আমার জীবনও জড়িয়ে আছে। আমি সবকিছু সামলে নেব আর কেউ জানতেও পারবে না। কখন? কাল রাত্রে, আর তারপর আমাদের রাস্তা আলাদা। অনেক হয়েছে ছোট কারোবার, এবার বড় মাছ ধরতে হবে আমাকে। বল বল। আমার মনে হচ্ছে অনেক বড় ঝামেলায় ফেসে গেছি আমরা। সেটা তুই এতদিনে বুঝতে পারলি? হ্যাঁ আমি কোনো জ্যোতিষী তো নই, যদি হতাম তাহলে আগে ঠিক করে নিতাম সবকিছু। চিন্তা করিস না, আমি তোর সাথে আছি তো বুলেট প্রুফ জ্যাকেটের মতো। বব আমি টম বলছি। শোনো টম, বুদ্ধি দিয়ে কাজ করো, ঠিক আমার মতো তুমিও সরে যাও, এর মধ্যে আমাদের দুজনের কোনো কাজ নেই। এটা চঙ্গি আর তোমার বন্ধু চৌকি মেন্ডেলার নিজস্ব ব্যাপার। এই আইরিশ, আইরিশ ওঠো ওঠো, আমাকে চিনতে পারছো? আমাদের কি আগে দেখা হয়েছে? তোমার মা কেমন আছে? কি কে? আমার একটা ছোট কাজ করে দেবে তুমি? আমাকে যদি পয়সা দেওয়া হয় তাহলে আমি সব কিছু করতে পারি। Thank you.
দারুণ হার্ড। না না তুমি খাও, আমার লাগবে না। আমি নিজের বউ, নিজের ঘর, নিজের জব সবই ধোঁয়ায় উড়িয়ে দিয়েছি। লোকে আমাকে একটা মাতাল কাপুরুষ ভাবে, কিন্তু আজ আমি যেটা ভেবেছি সেরকম হলে সবাই আমাকে অন্যরকম ভাববে। আমি তোর সাথে আছি, আমি তোকে ধোকা দেব না, আমি তোর সাথেই থাকবো। শুধু এইটুকুই? তো এই হলো তোর ওই বড় কাজ, ওকে শুধু এই জিনিসটা দেওয়া, আর তুই যা বলেছিস সেটা ওকে বলা। হ্যাঁ একদম, আর কাজ শেষ করে ওখান থেকে চলে যাবে, কোনো প্রবলেম নেই, এটা কোনো ব্যাপারই না। যার জন্য অপেক্ষা ছিল সে তো চলেই এসেছে। যাও, তোমার কাজ করে ফেলো। এক মিনিট বন্ধু, কোথায় যাচ্ছ? আমি কি চঙ্কির সাথে দেখা করতে পারি? সরি বন্ধু, ও ছুটিতে গেছে। আমাকে শুধু এই প্যাকেটটা দিতে হতো আমাদের সংগঠনের তরফ থেকে। আমি জানতে পারি এটা কোন সংগঠন? ইস্ট বেলফাস্টের একটা সংগঠন। ইস্ট বেলফাস্ট? হ্যাঁ, ওই মিস্টার চকি ম্যান্ডেলার তরফ থেকে। চকি ম্যান্ডেলার? ওকে চেনে? চেনে। তুমি শুনতে পেলে না আমি কি বললাম? আরে আমাকে এই প্যাকেটটাই শুধু ডেলিভার করতে হবে চঙ্কিকে। আমাকে আমাকে এই প্যাকেট দিতে হবে ওনাকে। আমাকে দাও। এই আমি দিয়ে দেবো, এখন যাও এখান থেকে। ঠিক আছে, যাও। ওকে শুধু এটা দিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ, এখানে সব ঠিক আছে। চলো বিলি, রেটুকু তো বুদ্ধি খুলেছে, এবার শান্ত হয়েছে, ভেতরের পাবলিকও ঠিকঠাক আছে। আমি একটা রাউন্ড মেরে আসছি। আমি তোমাকে যা বলছি সেটা একদম সত্যি কথা। তুমি তো ভুল বুঝছো। না না, আমি ভুল বুঝছি না, এরকম কিছু হয়নি। আমি জানি কিছুটা হয়েছে। কি ফালতু জিনিস! তোমার জন্য কি আনবো হ্যান্ডসম? আমার একটা আসল বন্দুক চাই, তাও বুলেট ভর্তি। আছে কি করবে ওটা নিয়ে? তুমি ওটার বদলে ভিস্কি নেবে? এক গ্লাস জল নিয়ে এসো, আমার গলা শুকিয়ে গেছে। জল জল, বেরো এখান থেকে, ঘরে গিয়ে কোর্টে যা। যাও জল, যাও। আজ মনে হচ্ছে রাত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আরে হ্যাঁ, তোমাকে তো এটা দিতে ভুলেই গিয়েছিলাম। এ নাও। এটা কি? জানি না, একটা লোক দিয়ে গেল, বললো তোমাকে দিতে। কখন? এই কিছুক্ষণ আগে বললো তোমাকে দিতে। কে ছিল সে? ক্যাথি নামের কোনো একজন, আগে কখনো দেখিনি, কিন্তু তোমাকে ও ভালোভাবে চেনে। কে? আমি এরকম কাউকে চিনি না। আরে কোনো আইরিশ ঝাল্লা ছিল, শুধু বললো
কোনো চকি ইস্ট বেলফাস্টের বন্ধু দিয়েছে আর বললো তুমি বুঝে যাবে। ইস্ট বেলফাস্ট? হ্যাঁ, এটাই তো বলেছিল। চকি ম্যান্ডেলা? হ্যাঁ, ওই চকি ম্যান্ডেলার ইস্ট বেলফাস্টের বন্ধু। বব, আমি বলছি, আমাকে কেউ বুলেট পাঠিয়েছে, আমাকে তাড়াতাড়ি কল ব্যাক করো। যেগুলো আছে না, যেগুলো আমার জামার হাতায় লুকোনো। ভুলি, তুই একটা কাজ কর ভাই, এই দুঃখী প্রেমীর কিছু একটা কর তুই ভাই। তুমি পারবে করতে, তুমি পারবে, পারবে। কালকে আবার দেখা হবে বন্ধু। ঠিক আছে বন্ধু, সাবধানে যাবে। তুমিও সাবধানে দেখো। আমাদের মাঝে আসবে না, তোমার পার্টনারের আজ খেলা শেষ। চঙ্গি, এসব তুমি কি করছো? বল, টম কোথায় তুমি? শালা ঢেরস। চলো চলো পালাও এখান থেকে। বাপ রে বাপ, কাকে গুলি করে দিলি তুই? কিছু জিজ্ঞাসা করো না। ওরা চলে গেছে মেরি? হায় ভগবান, চলো 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 এখান থেকে পালিয়ে যাই। কেন পালাবো? আমরা তো কোনো ভুল করিনি, নাকি করেছি? না না করিনি। আমি অ্যাম্বুলেন্স ডাকছি। কাম অন পল, এবার বাইরে এসো। এরা আবার মিলি মিলি, ভেতরে এসো, ভেতরে এসো। হারাম জানা। দাঁড়া টম, টম টম, তোর কিচ্ছু হবে না ভাই। টম টম টম,
Hi. Thank you. Tom. 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 ভরসারা আমার ভাই টম তোর কিচ্ছু হবে না মিস্টার ব্রিগস এদিকে আসুন তো একটু মিস্টার ব্রিগস চান যে আপনি ওনার থেকে একটু দূরে থাকেন না কল না কন্ট্যাক্ট না কিছু তুই আসল হিরো শুনতে পাচ্ছিস তুই তুই আসল হিরো কিছু জানতে পারলে এখন আমিও কিছু জানি না আমি গিয়ে দেখে আসছি as I walked out on the streets of Laredo okay as I walked out on Laredo one day I spied a poor cowboy wrapped in white linen বল আমি তোমার সঙ্গে দেখা করতে চাইছিলাম এ নিজের কি অবস্থা করেছো আমি তোমার সাথে কথা বলতে চাই এই যে ঝামেলাটা হয়ে গেল না দেখো টম ওই রোমিও ব্রাউন একদম পাগল লোক আমি চঙ্গিকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে বুঝতে চাইল না কি চাই তোমার শুধু এটাই বলতে চাই যে তোমরা যা শুনেছো সেগুলো সব মিথ্যা আমি তোমাদের দুজনের জন্য অনেক চেষ্টা করেছি তোমরা নিশ্চয়ই শুনেছ অনেক কিছু যেমন গুলি করার আগে শেষ কল চঙ্গি তোমাকেই করেছিল বব ও হ্যাঁ হ্যাঁ ওটা তো করেছিল কারণ এটা এটা কি করছো তুমি আবার দেখা হবে বব বন্ধুরা এসে গেছে আমাদের হিরো আজ আমি সকলকে খাওয়াবো তোমার ওর উপর ভরসা আছে পুরো ভরসা আছে এইবারে তো মজা হবে আচ্ছা আমাকে ওটা দিয়ে তো ওই যে যেটা রেগুলার খাই ওয়েলকাম ব্যাক বন্ধু আমি বলেছিলাম না এই একদম ঠিক লোক আরে শোনো আমাকে একটা দেবে ভেরি নাইস তুমি এটাই চাইছিলে না Are you sure? Laid aside on me I'm a young cowboy I know I've done wrong
বুলেট প্রুফ।